ওম তোয়াঙ্গি তারামা, কেমন আছেন আপনারা? সেপ্টেম্বর মাস হচ্ছে তারামায়ের মাস, কারণ কৌশিকী অমাবস্যার মাস। আমি আচার্য দেবদত্ত, আপনাদের লাইফ কোচ, সাকসেস গুরু। আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোলজার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি মাসের মতো এ মাসও এসে গেছি আপনাদের রাশিফল নিয়ে। এ মাসে কোন গ্রহ কী ফল দেবে এবং তাদের গোচর ফল কী লাভ করা যাবে তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। মকর রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, কি শুভ ফল পাবেন আপনি, আর কোন কোন ক্ষেত্রে কি অশুভ ফল আপনার ভাগ্যে আসতে পারে, কেমন থাকবে সেই সমস্ত, সে সম্পর্কে বিশদে আমি আলোচনা করব। আপনাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সমস্ত দূর হয়ে যাবে। আপনি তাই পুরোটা খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে আমি আপনার শরীর স্বাস্থ্য, অর্থভাব, ভাগ্যস্থান, প্রেম, বিবাহ, জীবনচর্যা, বিদ্যাশিক্ষা, কর্ম, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে বিশদভাবে চর্চা করব। এছাড়াও আপনার নবগ্রহ এবং তাদের গোচর ফল আপনার পক্ষে কেমন থাকবে সেটাও আমার এই আলোচনার মধ্যে আপনি পাবেন। তাই শুরুতে দেখে নেব সেপ্টেম্বর মাসে আপনার রাশি সাপেক্ষে কুণ্ডলি কেমন থাকবে। এখানে আমি আপনার রাশি নিয়ে আলোচনা করছি, যদিও আপনার জন্ম কুণ্ডলি, লগ্ন, আপনার হাতে গ্রহের অবস্থান কি কিংবা আপনার বাস্তুর অবস্থান কেমন সেটা কোনোটাই আমি জানি না। এগুলো পর্যবেক্ষণ করলে আপনার সম্পর্কে আরো বিশদভাবে হয়তো জানা যেতে পারত। যাই হোক, দেখে নেব রাশি সাপেক্ষে আপনি কি কি ফল পেতে চলেছেন। সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন আপনার রাশি সাপেক্ষে আপনার কুণ্ডলিতে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম হবে। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি নিজের ঘরে অবস্থান করছে। আপনার রাশি সাপেক্ষে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে। চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশিতে কে রয়েছে, রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে। সপ্তম স্থানে অবস্থান করছে কে, শুক্র অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। আর অষ্টম স্থান অর্থাৎ সিংহ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে। নবম স্থানে অর্থাৎ কন্যা রাশি থেকে অবস্থান করছে, সেটা হচ্ছে মঙ্গল। আর দশম স্থান বা আপনার কর্মস্থানে অবস্থান করছে কেতু। তাই প্রথমেই জেনে নেব যে আপনার এ মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহকে শনি, সে কোথায় অবস্থান করছে, দ্বিতীয় স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে। সে নিজে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং ফোর্থ নভেম্বর পর্যন্ত কিন্তু শনির এই বক্রতাটা থাকবে। বুধ আপনার রাশি সাপেক্ষে অষ্টম স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে। বুধ হলো স্কিনের কারক গ্রহ, আর নবম স্থান শরীরের দিক থেকে থাইকে নির্দেশ করে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে সার্বিকভাবে কোনো সমস্যা না থাকলেও স্কিনের ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ নজর দিতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ থাকে বা অশুভ অবস্থায় থাকে, কিংবা অশুভ শনির যদি দশা বা অন্তর্দশা চলে, তবে সেক্ষেত্রে এই মাসে আপনার হাঁটুতে ব্যথা, কোমরে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে সার্বিকভাবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো যাবে। এরপরে আসবো মকর রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে। পঞ্চম স্থান থেকে বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহকে শুক্র, কোথায় অবস্থান করছে, সপ্তম স্থানে। শুক্র সপ্তম দৃষ্টির মাধ্যমে আপনার ফার্স্ট হাউস মানে কোনটা, আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। ফলে মকর রাশির স্টুডেন্টদের মনে হবে এবার আমি পড়াশোনা করব, ভীষণ সিরিয়াস হব। তাই বন্ধু বা কারোর পরামর্শ না নিয়ে নিজের মন যা চাইছে, যেভাবে পড়াশোনা করতে চাইছে সেইভাবে পড়াশোনা করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। কারণ শুক্র কেন্দ্রস্থানে অবস্থান করছে, যদিও সেটা চন্দ্রের ঘর, তাই মাইন্ড কিছুটা ডাইভার্ট থাকবে, এটা সত্যি। কিন্তু এত কিছুর পরেও ঠিক মতো পড়াশোনা কিন্তু করতে পারবে। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে হলে সেটাও হবে, কিছু পরিবর্তন করতে চাইলে অবশ্যই পরিবর্তন করতে পারবে। পড়াশোনার ক্ষেত্রে বড় কিছু পদক্ষেপ নিতে চাইলে অবশ্যই নিতে পারবে। শুক্র কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাই বড় কোনো কিছু সমস্যা হবে না। হ্যাঁ, চতুর্থ স্থানে যেখান থেকে স্থিতিশীলতাকে নির্দেশ করে, সেই চতুর্থ স্থানে বৃহস্পতি রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই মানসিক দিক থেকে কিন্তু কিছু অস্থিরতা দেখা দেবে। কিন্তু ফোর্থ সেপ্টেম্বরের পর বৃহস্পতি যখন বক্রী হবে তখন মানসিক অস্থিরতা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। সেক্ষেত্রে শেষে আমি কিছু উপায় বলবো, সেই উপায়গুলো অবশ্যই মেনে চললে খুব ভালো ফল পাওয়া যাবে। এরপরে আমি আসবো লাভ লাইফের ক্ষেত্রে। প্রেম ভালোবাসা কে নির্দেশ করে, পঞ্চম স্থান নির্দেশ করে। শুক্র কোথায় বসে আছে, সপ্তম স্থানে। আপনার রাশিতে চন্দ্র দৃষ্টি দিচ্ছে। শুক্রের যখন চন্দ্রের ওপর দৃষ্টি পড়ে তখন
প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে বাড়তে থাকে, কারণ শুক্র প্রেমের কারক গ্রহ আর চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাই মনের মধ্যে প্রেম ভালোবাসা প্রীতির ভীষণভাবে উদ্রেক হবে। যারা সিঙ্গেল রয়েছে তাদেরও এই মাসে কোনো অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের কারোর সাথে ইন্ট্রোডাকশন হতে পারে, কারোর কাছ থেকে আপনি প্রপোজ পেতে পারেন। আর যারা অলরেডি লাভ লাইফে রয়েছে এই মাসের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। যদি কোনো মানসিক বিদ্বেষ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি আগে থেকে হয়ে থাকে তবে এ মাসে সেগুলো সব মিটে যাবে। চেষ্টা করে দেখুন, সব প্রবলেম মিটে যাবে। তবে সেই সাথে প্রেমের ব্যাপারে বলবো, আপনার শনির সাড়ে সাথী চলছে, শনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তাই আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। প্রেমের ব্যাপারে আপনার জিদের ওপরও কন্ট্রোল করার চেষ্টা করুন। এরপরে বলবো আমি বিবাহিত জীবনের ক্ষেত্রে, সপ্তম ভাবের অধিপতি চন্দ্র সেই স্থানে কি অবস্থান করছে? শুক্র। বেশ কিছুদিন ধরে যদি আপনি বিবাহিত জীবন নিয়ে অসুখী থাকেন, অখুশি থাকেন, যদি মন কষাকষি হয়ে থাকে, মনোমালিন্য হয়ে থাকে, তার প্রভাব এ মাসে কিছুটা থাকবে, তবে মাত্রাতিরিক্ত থাকবে না। কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি একটা হবেই এবং কোথাও না কোথাও একটা চান্স পর্যন্ত দেখা যাবে, কারণ শুক্রকে শুভ গ্রহ হিসাবে মানা হয়। যেহেতু চন্দ্র আপনার সপ্তম পতি, তাই চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন করে। সেক্ষেত্রে আপনারও রাশি সাপেক্ষে দেখবেন, চন্দ্র যখন আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান কিংবা দ্বাদশ স্থানে অবস্থান করে, তখন আপনার পার্টনারেরও দেখবেন মুড সুইং হতে থাকে। এক্ষেত্রে শুক্র আপনাদের দুজনের মধ্যে তালমিল করার জন্য একটা সক্ষম ভূমিকা পালন করবে। এরপরে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনার ভাগ্য, কেরিয়ার, ব্যবসা নিয়ে। বুধ গ্রহের পরিস্থিতি এ মাসে কি রয়েছে? আপনার রাশি সাপেক্ষে অষ্টম স্থানে অবস্থান করছে, তাই ভাগ্য নিয়ে এ মাসে কিন্তু কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। বুধ সিংহ রাশিতে অষ্টম স্থানে অবস্থান করছে, তাই এই মাসে কোনো ধরনের বড় ডিসিশন আপনার নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে, কিংবা যদি কোনো বড় ধরনের কিছু কিনতে চান, গাড়ি বাড়ি, সেক্ষেত্রেও এই মাসে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেক্ষেত্রে অক্টোবর মাস আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ অষ্টম স্থানে বুধ রবির সাথে যুক্ত রয়েছে আর অষ্টম ভাবকে কিন্তু অশুভ ভাব হিসেবে ধরা হয়। সেই সাথে বলবো, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ভাগ্যের সাথে যুক্ত যে কোনো বিষয়ে নতুন কাজ শুরু করা, ব্যবসা শুরু করতে চাইছেন, আপনার ভাগ্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো এই মাসে আপনার ভাগ্যের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ আবার বলছি বুধ অষ্টম স্থানে বসে রয়েছে এ মাসে, তাই হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না। এবার আসবো আমি চাকরি বা কেরিয়ারের ব্যাপারে। শুক্র দশম পতি কেন্দ্রস্থান মানে সপ্তম স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে কেরিয়ার আপনার ভালো হবে। ভাগ্য কমজোর থাকলেও আপনি যদি পুরো পরিশ্রম করেন, অনেস্টির সাথে কাজ করেন, কেরিয়ার কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে এবং সেক্ষেত্রে কাজের ফ্লো যথেষ্ট ভালো আসবে। কখনো কখনো আপনার কাজকর্ম নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন, টেন্সড হয়ে পড়তে পারেন, কনফিউজড হয়ে পড়তে পারেন, কিন্তু দশম স্থান যদি কোনোভাবে স্ট্রং থাকে তাহলে যে কোনো বাধা আসুক না কেন, আমি বলবো কনফিডেন্সের সাথে কাজ করুন, কারণ শুক্র আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে। সেই সাথে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, আপনার মধ্যে জোশ থাকবে কাজ করার ক্ষেত্রে, এবং দেখবেন যে কোনো কাজ আপনি খুব তাড়াতাড়ি, খুব সহজে করে ফেলতে পারছেন। আর যারা বেকার বা যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থান দুর্বল, তাই এ মাসে খুব একটা আশানুরূপ ফল পাবেন না। তবুও বলবো যদি জোর দেন, পরিশ্রম করেন, তাহলে অন্তত 30-40% চান্স রয়েছে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরির সুযোগ আসার ক্ষেত্রে। কিন্তু যাদের চাকরি অলরেডি রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আরও ভালো, কারণ 17 সেপ্টেম্বরের পর রবি নবম স্থান বা ভাগ্যস্থানে প্রবেশ করবে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে শুক্র সপ্তম স্থানে রয়েছে, সেক্ষেত্রে কসমেটিক্সের ব্যবসা, লাক্সারি দ্রব্যের ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা বা প্রতিদিনের যে রোজগার সেক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যবসা, কম্পিউটার ব্যবসা, গিফট আইটেম ব্যবসা, এইসব ব্যবসার ক্ষেত্রে পজিশন কিন্তু একটু স্লো থাকবে, কারণ বুধ এ মাসে দুর্বল হয়ে রয়েছে। আর মকর রাশির ক্ষেত্রে এই মাসে সাদা রং এবং গোলাপি রং অত্যন্ত শুভ। যেহেতু বুধ আপনার ভাগ্যস্থানে অশুভ অবস্থায় রয়েছে, সেই জন্য বুধের সাপোর্ট, শুভ সাপোর্ট আপনার এ মাসে ভীষণ দরকার।
কারণ যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তাড়াতাড়ি যে কোনো কাজ করার ক্ষেত্রে, তাড়াতাড়ি সফল হওয়ার ক্ষেত্রে ভাগ্যস্থান এবং বুধের সাপোর্ট দরকার। সেই জন্য প্রতিদিন ঘুম থেকে উঠেও রাতে শোয়ার আগে বুধের মন্ত্র 108 বার আপনাকে জপ করতে হবে। ওম হ্রিং ঐং স্ত্রিং বুধায় ফট স্বাহা। রাশিফল অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যাবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে আপনাদের জীবনের সমস্যা সমাধানের কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, নমস্কার।